যে অক্সিজেন আমরা বাঁচায় রাখে ওই অক্সিজেনটাই রেসপন্সিবল থাকে আমরা সেল ড্যামেজ বা আমরা সেল ডেথের লিগা ইভেন ফর ক্যান্সার। এটা একটা বহুত অ্যামেজিং ফ্যাক্ট, কারণ অ্যাকর্ডিং টু ডক্টর রাসেল ব্লেলক তাই তার বইয়ের মধ্যে লেখসইন যে আমরা যে শ্বাসটা নিই এটার মধ্যে 95% অক্সিজেন তো সেলের মধ্যে ঢুকে তার রেসপিরেশনের কাজটা করি লায়, কিন্তু 3-5% অক্সিজেন এসকেপ করি লায়, যেটা আমরা কই ফ্রি রেডিকালস। অ্যান্ড ফ্রি রেডিকালস আর রেসপন্সিবল ফর অক্সিডেটিভ স্ট্রেস, যে কারণে অনেকে কয় যে অ্যান্টি অক্সিডেন্ট খাইতে হয়, এটা খাইলে অক্সিডেটিভ স্ট্রেস যেটা ফ্রি রেডিকালস যেগুলা ওটা নিউট্রালাইজ করা যাবে। এবং অক্সিডেটিভ স্ট্রেসে করে কিতা, তারা করে আমরা মেমব্রেন ড্যামেজ, আমরা সেলের বাইরে যে মেমব্রেনটা থাকে এটা ড্যামেজ করি লায়, আমরা যে ডিএনএ আছে ডিএনএর মধ্যে অক্সিডেশন করে ড্যামেজ করি লায়, ইভেন এনজাইমস ড্যামেজ করি লায়, ওটা প্রচুর তার নেগেটিভ এফেক্টস আছে, যে কারণে প্রচুর ডিজিজেস মানে লাইফ রিস্ক হয়ে যায়, যেমন আমার ক্যান্সার হইতে পারে, আমার পার্কিনসন্স হইতে পারে, অ্যালজাইমার্স হইতে পারে, অ্যান্ড মেনি আদার ডিজিজেস। এর মানে কিন্তু আমরা এটা হইতে পারিনি যে অক্সিজেনে আমরা বাঁচাইয়া রাখছে এটাই আলটিমেটলি আমরা মরার কারণ হয়ে যাব। যারা যারা এই ব্যাপারে এক্সপার্ট আসুন কাইন্ডলি আপনারা একটু নলেজটা শেয়ার করবে কমেন্ট সেকশনে।